প্রিয় দর্শক সপ্তাহ পেরিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম এনটিভির সংবাদ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান হোল দ্য ফ্রন্ট পেজে সাথে আছে আমি শাহানে রকি আর আজকে আমাদের সাথে স্টুডিওতে অংশ নিয়েছেন ব্রিটেনের খ্যাতনামা দুইজন সাংবাদিক যারা বাংলাদেশ এবং ব্রিটেন দুই জায়গায় সমপরিমাণে পরিচিত আমার ডানে আছেন সৈয়দ আনাস পাশা বাংলা টোয়েন্টি ফোর ডট কম এর লন্ডন প্রতিনিধি এবং ব্রিটেনের খ্যাতনামা সাংবাদিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে অংশগ্রহণ করার জন্য এবং সেই সাথে আমার বামে আছেন শামসুল আলম লিটন উনিও সাংবাদিক এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের ডেপুটি প্রেস সচিব তারা দুজনে আজকে আমাদের সাথে বাংলা মিডিয়ার যে সংবাদপত্রগুলো আছে তার শিরোনামগুলো নিয়ে আলোচনা করবেন প্রথমেই আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী দেখে আসি শিরোনামগুলো কি কী এসেছে পত্রিকায় প্রথমে আমার হাতে আছে বাংলা টাইমস বাংলা টাইমসের শিরোনাম এই বলে ইসলাম ধর্ম মসজিদের সামনে বিক্ষোভ করতে গিয়ে চা নাস্তা খেলেন ইডিএল কর্মীরা অনুষ্ঠিত হল ইডিএল বনাম মুসল্লিদের পক্ষে প্রীতি ফুটবল ম্যাচ সেই সাথে আরেকটি শিরোনাম কি ঘটছে যুক্তরাজ্য বিএনপিতে এরপরে সাপ্তাহিক নতুন দিন নতুন দিনের শিরোনাম এসেছে ইয়র্ক ইয়র্ক মসজিদে হামলার উদ্দেশ্যে আগত ইডিএল সদস্যদের চা বিস্কিট দিয়ে আপ্যায়ন উলুইচে সেনা হত্যার জের ব্রিটেন জুড়ে এক সপ্তাহে একশো ঘটনা সংঘটিত এছাড়া আরেকটি শিরোনাম চার বছরে মোস্ট ওয়ান্টেড কোনো আসামি ফিরিয়ে নেওয়ার নজির নেই তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন এবং বাবুনগরের অবস্থা সংকটাপন্ন তারপরে আমার হাতে আছে সাপ্তাহিক বাংলা নিউজ বাংলানিউজ নিউজের শিরোনাম তারেককে নিয়ে ধুম্র জাল বিএনপির যুক্তরাজ্যের কমিটি নিয়েও গুঞ্জন ইসলাম নিয়ে চলমান অবস্থা ব্রিটেনের জন্য ভয়ঙ্কর তারপরে বাংলা পোস্ট বাংলা পোস্টেরই শিরোনাম মসজিদ ও ইসলামী সেন্টারে ব্যাপক হামলা সেনা হত্যার জের আতঙ্কে মুসলিম কমিউনিটি অঘোষিত কমিউনিটি যুক্তরাজ্য বিএনপিতে তোলপাড় এবং লন্ডন বাংলা লন্ডন বাংলা শিরোনাম যেমন বিএনপি তেমন কমিটি রিমান্ডের নামে বর্বরতা সাপ্তাহিক বাংলা সংলাপ বাংলা সংলাপের শিরোনাম ছড়িয়ে পড়ছে মুসলিম বিদ্বেষ বিভিন্ন স্থানে মসজিদের আগুন বোমা নিক্ষেপ এবং আরেকটি শিরোনাম ফ্রান্সের সমকামী বিয়ে বৈধ করায় বিক্ষোভ সাপ্তাহিক বাংলাদেশ সাপ্তাহিক বাংলাদেশের শিরোনাম ভোটের আগে সবাইকে সন্তুষ্ট করার বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী যুক্তরাজ্যে মুসলিম বিরোধিতা নিয়ে সতর্ক করেছে পুলিশ বাবুনগরী জামিনে মুক্তি এবং সর্বশেষ বাংলা মিরর বাংলা মিররের শিরোনামে এসেছে ইউকেস কার্বন ডাইঅক্সাইড এমিশন ইনক্রিজ মোর দেন আদার কান্ট্রি ইন ইউরোপ প্রিয় দর্শক দেখলাম আমরা এ সপ্তাহের পত্রিকাগুলোর কি কি শিরোনাম এসেছে তার মধ্যে সবচেয়ে বহুল আলোচিত দুইটা শিরোনাম দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে উলিজ হত্যাকাণ্ড এবং এই নিয়ে ইডিএল এর বিক্ষোভ এবং ইডিএল বিক্ষোভ করতে এসে তারা মুসলমানদের আপ্যায়নে মুগ্ধ হয়ে ফিরে গিয়েছেন এবং সেই সাথে তারকে ফিরিয়ে নেওয়া নিয়েও বেশ জল্পনা কল্পনা চলছে দেশ জুড়ে এবং প্রবাসী ও বাঙালিদের মধ্যে বেশ আলোচিত বিষয় আমি প্রথমেই আমার দুজন অতিথির কাছে চলে যাচ্ছি ব্রিটেনের বর্তমান সবচেয়ে আলোচিত একটি ঘটনা উলুইচ সেনাকর্মী নিহতের ঘটনা আমি প্রথমেই আমার শামসুল আলম লিটনের কাছে জানতে চাইবো যে আমরা দেখ গত সপ্তাহে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করে ও দুঃখিত তারা আগে আরেকটা জিনিস একটু আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত এখানে অনেক জায়গায় পত্রিকায় এসেছে যে ইউকে বিএনপির কমিটি নিয়ে তোলপাড় বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা সবগুলো জল্পনা জল্পনা কল্পনার অবসান হয়েছে এবং গতকাল সাহিত্য চৌধুরী কুদ্দুস এবং কয়সরায় মাহমেদকে সাধারণ সম্পাদক সাহিত্য চৌধুরী কুদ্দুসকে সভাপতি করেই একশো একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে তো আশা করি সেই জল্পনা কল্পনার অবসান ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা সেই বিষয়ে পড়ে যাব তবে তার আগে আমরা মুসলিম বিদ্বেষ নিয়ে অতিথির কাছে ফিরে আসছি প্রথমেই আপনার কাছে জানতে চাইব এই যে প্রত্যেকটা পত্রিকার পাতায় এসছে ছড়িয়ে পড়ছে মুসলিম বিদ্বেষ এটা কেন এটার জন্য কি আমরা মুসলমানরা দেয় নাকি এক্সট্রিমিজম দেয় কোনটা থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য এবং আমি খুবই বোধ করছি আমার আরেকজন সাংবাদিক বন্ধু আনাস পাশা রয়েছেন এখানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তবে এইটা এই তথ্যের আগে আমি একটি কথা বলতে চাই আগের কোনো একটি অনুষ্ঠানে দুমাস আগে আপনার অনুষ্ঠানে মাহমুদুর রহমান সম্পর্কিত একটি প্রশ্নের বিষয়ে আমি আমার ওপিনিয়ন বলেছিলাম এবং আমার একজন দর্শক খুব সুন্দর করে তার একটা বিপরীত মত দিয়েছেন এবং সেই সম্পর্কে আমি বিস্তারিত না বলে শুধু বলবো যে আমি যে মতামতটি প্রকাশ করেছিলাম সেটি পরবর্তীতে পনেরো সম্পাদকের বিবৃতিতে আপনারা এই তথ্যটি পেয়েছেন আসলে মিডিয়া মিডিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলোকে দেখে রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে দেখে না তবে মিডিয়ার কোন কোনো সম্পাদকীয় নীতি কোনো কোনো দর্শনের সঙ্গে সিমিলার কাছাকাছি হতে পারে কিন্তু সেই বলে সেই মিডিয়াকে অথবা সেই অভিমতকে তার সাপ্লিমেন্ট করা আসলে সঙ্গত নয় আমাদের বুঝতে আপনাকে সাংবাদিকদের দায়বদ্ধতা কোথায় তারা আপনাদের প্রত্যেকটি মতামত খুবই খুব গুরুত্বের সাথে দেখেন তার প্রমাণ দিলেন তিনি আমি থ্যাঙ্ক ইউ वेरी मच অনুষ্ঠানে আপনাকে আমাকে আজকে এই কথাটি আবার বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের সকলের অপিনিয়ন আছে আজকে আমরা আমি আনাস ভাই আমরা যে কথাগুলো বলবো এবং প্রেজেন্টার যে কথাগুলো বলবে সে ব্যাপারে আপনাদের অপিনিয়ন দেয়ার এবং যে কোনো মতামত যে কোনো অপিনিয়ন দ্যাট ইজ দ্যাট অ্যাকচুয়ালি বিউটি অফ ডেমোক্রেসি এন্ড বিউটি অফ ফ্রিডম অফ স্পিচ আমি আমি এর পরে যাচ্ছি যে এটা আসলে মুসলিম বিশ্বের ব্যাপার না এটি ব্যাপারটি হয়ে গেছে যে এটা একটা হত্যাকাণ্ড এখানে ধর্মীয় ব্যাপারটি পরের বিষয়ে ঘটনার কারণের ব্যাপারে অনুসন্ধানে গিয়ে সেটি পরিচিতি আসছে যে সেই একজন ন মুসলিম গত কয়েক বছর আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে ব্যাপারটি হচ্ছে যে এটা হত্যাকাণ্ড এটা খুন এবং আমরা যারা মুসলমান তাদের সমগোত্রীয় একজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কি কারণে ঘটিয়েছে পুলিশ সেটি বিস্তারিত প্রকাশ করবে তবে প্রাথমিকভাবে যে ব্যাপারগুলো এসছে সেটা হচ্ছে যে এই সমাজে যে এক্সট্রিমিজম সেটা শুধু আমাদের তৃতীয় বিশ্বের দেশে নয় এই সব দেশেও আমের মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই যুক্তরাজ্য সেভেন সেভেন দু হাজার পাঁচের সেভেন সেভেনের যে ঘটনাটি ঘটেছে সেটিও চারজন ইয়াং যাদের ভবিষ্যৎ ছিল যাদের উজ্জ্বল সম্ভাবনা ছিল পৃথিবীর বুকে অনেক কিছু করার তারা তাদের সুইসাইড করেছে এবং তারা অনেক মানুষকে হত্যা করেছে বাই দ্য নেইম অফ ইসলাম তারা বলছে ইসলামকে রক্ষা করতে চায় আসলে এটা ইসলামের দোষ নয় ইসলামকে একটা ছুরি দিয়ে খুন করা হয় আবার একটা ছুরি দিয়ে অপারেশন করা হয় তো খুনের কারণে সেই ছুরিটিকে কিন্তু পৃথিবী থেকে বাজেয়াপ্ত করা হয় না আজকে ইসলাম পৃথিবীব্যাপী যে সমস্ত গত উনিশশো উনসত্তর থেকে প্যালেস্টাইনকে কেন্দ্র করে তারপর রাশিয়ার যখন পতন হলো তারপরে পৃথিবীতে ইউনিপোলার ওয়ার্ল্ড আসার পরে ইসলাম ভার্সাস নন ইসলাম যে ক্রাইসিসগুলো হলো এটার এটা কিন্তু এইসব যুক্তি দিয়ে কিন্তু এই জিনিসটা যে ব্যক্তি করছে সেটা তার একারই দায় দায়িত্ব এখানে ইসলাম এটার জন্য কিম্বা অবশ্যই দায়ী নয় অবশ্যই দায়ী নয় কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই এক্সট্রিমিজমের গোড়াগুলোকে কেটে দেওয়া ধন্যবাদ আপনাকে আপনি আপনি যেহেতু বলছেন এক্সট্রিমিজমের গোড়া আমি আপনার কাছে জানতে চাইবো যে এই এক্সট্রিমিজমের গোড়াটা কোথায় এবং কেন এক্সট্রিমিজমটা হয় বিশেষ করে মুসলমানদের মধ্যে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বিষয়টা নিয়ে লিটন ভাই খুব সুন্দর করে বলছেন যে যে এক্সট্রিমিজমের গুড়াটা কোথায় এটা খুঁজে বের করতে হবে আপনি দেখেন যে আজকে যে উলুইচি যে ঘটনাটা ঘটল হ্যাঁ এটা যদি আমরা কোনো সময় একটা হত্যাকাণ্ডকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনো ধর্মের সাথে মিলিয়ে নেওয়ার পক্ষপাতি নই যে এই স্বাভাবিক আমরা দেখি যে এই ধরনের ঘটনা ঘটলেই ইসলামিক জঙ্গি অথবা এই ধরনের শব্দগুলো খুব বেশি ইউজ করা হয় হ্যাঁ এটা ঠিক কোনো কোনো একটা গোষ্ঠী আছে এই এক্সট্রিমিজমটাকে খুব উসকে দিচ্ছে অথবা এই আজকে যে ঘটনাটা ঘটলো এই যে যে ছেলেটা এই ঘটনাটা ঘটালো তারও ব্রেন কোনো না কোনোভাবে কেউ না কেউ ওয়াশ করেছে এই এক্সট্রিমিজমের গুড়া খুঁজতে গিয়ে এই গ্রুপগুলোকে কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে আজকে আমি দেখছি যে এই যে এই ঘটনা পরবর্তী সময়ে ইডিএলের যে তৎপরতা সারা ব্রিটেনে অথবা বিভিন্ন জায়গায় এবং এই এই ঘটনাগুলোর সমালোচনা আমরা করছি বিভিন্ন মিডিয়ায় আমরা আমাদের লোকজনকে সতর্ক করছি কীভাবে চলাফেরা করতে হবে কীভাবে এদেরকে মোকাবেলা করতে হবে পাশাপাশি মিডিয়ায় এই বিষয়গুলো আমাদের আলোচনা আনা উচিত যারা এই যে এক্সট্রিমিজমকে উস্কে দিচ্ছেন যারা এই ছেলেগুলার ব্রেইন ওয়াশ করছেন হ্যাঁ

কিছুটা তো অবশ্যই আছে মিডিয়া সব জায়গায় কিছু না কিছু মানে মিডিয়ার কারণে হয় কিন্তু মিডিয়া আবার কন্ট্রোলও করে মিডিয়ার পক্ষবিপক্ষে এইগুলো আছে একটু আগে লিটুন ভাই যেটা বলে গেছেন যে কোনো একটা মিডিয়ার একটা সাপোর্ট থাকতেই পারে হ্যাঁ একটু আগে বলে গেছেন কিন্তু এই বিষয়গুলা আজকের যে এক্সট্রিমিজম যেটা সারা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে এইটার দায় কিন্তু কম না আমাদের পাশ্চাত্য যারা দেশগুলার যারা এখন হ্যাঁ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আমি আমি আপনার কাছে জানতে চাই আপনি কতটুকু একমত এই কথার সাথে আমি আনাজ শেষ কথা দিয়ে শুরু করি আসলে আফগানিস্তানে যে আজকে ন্যাটো সোলজারদের যে হত্যা করা হচ্ছে যে অস্ত্র দিয়ে এই অস্ত্রের রুট খুঁজলে পাওয়া যাবে আমি অনেক রিপোর্টে দেখেছি এবং আপনারা দেখেছেন এই অস্ত্রগুলো আফগানিস্তান থেকে নজিবুল্লাহর শাসন অবসানের জন্য চারটি গেরিলা গ্রুপকে এবং এরা বেশিরভাগই ছিল ইসলামী মুসলিম গ্যারিলা এবং তারা তাদের বিভিন্ন কেন্দ্রিক ছিল এই চারটি গ্রুপকে যে অস্ত্র দেওয়া হয়েছিল পশ্চিমা শক্তি তারা তাদের টাকা এবং তাদের বিভিন্ন রুটে সেই অস্ত্রেই আজকে তারা বুলেট ভরে ভরে তাদের নেটো সোলজার ঘটনা কিন্তু আমরা বর্তমানে আল বাসারের ক্ষেত্রেও দেখতেছি যে রাশিয়া অস্ত্র দিচ্ছে বিরোধী শক্তিকে কিন্তু আপনি আপনি সিরিয়াতে তো স্পেকুলেশন যে ভবিষ্যতে কি হবে কিন্তু লিবিয়াতে হয়ে গেছে অলরেডি লিবিয়াতে যে অস্ত্র বিদ্রোহীদের দেওয়া হয়েছিল সেই অস্ত্রেই মার্কিন রাষ্ট্রদূত মারা গিয়েছে বেনগাজিতে সো আমি দুঃখিত সবই মার্ডার সবই খুন এবং সবই অনাকাঙ্ক্ষিত খুন ইজ খুন এর সঙ্গে কোনো ধর্ম কোনো আইন কোনো কিছুর কোনো সম্পর্ক কোনো সমর্থন কোনো রকমের কোনো যুক্তি চলবে না খুন ইজ খুন আমি যেটা বিশ্বাস করি যে পশ্চিমারা গত এক সমাজতন্ত্রের পর থেকে তারা বিশ্বে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে তবে আজকে যেহেতু ডেমোক্রেসি ইজ দ্য বটম লাইন সে কারণে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে মিডিয়া কী বললো কে কাকে সাপোর্ট করলো এটা বড় কথা না রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাজনীতিকদের দায়িত্ব নিতে হবে সেটা বাংলাদেশই হোক আর ব্রিটেনই হোক কমিউনিস্ট এক্সট্রিমিজমের গোড়াগুলোকে আমি বলছি যে কারণে সমাজকে নিয়ে শিক্ষিত সমাজকে সমাজকে যেমন ফেইদ স্কুল এই দেশে হাজারের উপরে ফেইদ স্কুল আছে কিন্তু এই ছেলেগুলো ফেইদ স্কুলে বেড়ে উঠে যে এটা হচ্ছে তার যে পক্ষে কিন্তু যথেষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না এরা ডিফারেন্ট ট্র্যাক এদেরকে তৈরি করা হচ্ছে তাহলে কারা তৈরি করছে বাংলাদেশের যে জেএমবি তার যে ম্যান্টার তিনি আফগানিস্তান থেকে যুদ্ধ করে ফেরার সময় নিরুদ্দেশ ছিলেন তিন বছর তিনি কোথায় ছিলেন তিনি যে জেএমবি করে দেশে ফিরে এসে চৌষট্টি জেলায় বোমা হামলা করলেন এবং পরবর্তীতে ফাঁসি হলো তার এবং তার বাহিনীর তো সেই রুটগুলো কিন্তু আমাদের খুঁজতে হবে আমাদের সরকারকে যেহেতু এখন বাংলাদেশে এক আছে সরকারকে এই ডেমোক্রেসিক এবং ডেমোক্রেটিক প্রসেসকে আমাদের উৎসাহিত করতে হবে যদি লিবারেলিজমকে আমরা বিদায় দিই তাহলে এক্সট্রিমিজম চলে আসবে দ্যাট ইজ মেন ইস্যু কিন্তু আপনার কি মনে হয় যে এই দেশে যে এক্সট্রিমিজমটা আমরা যেটাকে এক্সট্রিমিজম হিসেবে এখানকার পত্রপত্রিকা এবং মিডিয়াগুলো বলছে বিশেষ করে ইসলাম যে জিনিসটা ছড়িয়ে পড়ছে এর জন্য ব্রিটেনে কারা দায়ী বলে মনে হয় এটা কিন্তু মানে আমি দু হাজার থেকে দেশের সমাজের সঙ্গে জড়িত দেশের ন্যাচারালাইজেশন প্রসেসের সঙ্গে জড়িত তার আগ পর্যন্ত আমার ধারণা ছিল যে এই সমাজ আগামী পঞ্চাশ এবং একশো বছর পরের সোশ্যাল ক্রাইসিসগুলোকে তারা চিহ্নিত করে রেখেছে এবং সেগুলোর উপরে সমাজতত্ত্ব নিয়ে তারা কাজ করে কিন্তু এখানে এসে যে দাঙ্গাটি হয়ে গেল সেখানে এসে আমার কিন্তু ধারণা ভুল প্রমাণিত অনেক স্টোরি আপনারা দেখেছেন দাঙ্গার একটি ব্যাপারটা হচ্ছে শত শত তরুণ এই দাঙ্গায় অংশ নিয়ে এবং সোশ্যাল ইয়ুথ ক্লাবগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার ফলে তারা অসামাজিক বিভিন্ন কার্যক্রম এবং গার্ডিয়ানদের উপরে তাদের সঙ্গে যে তাদের দূরত্ব এইসব কারণে এবং কিন্তু সেখানে আমরা দেখেছি পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করেছে একটি খুনও হয়নি এত বড় ঘটনার পরে সো এখান থেকে আমরা অনেক কিছু শিখি যে এখানেও এই যে এক্সট্রিমিজম দু হাজার পাঁচে হঠাৎ করে হয়নি দিনের পর দিন জাতীয় আন্তর্জাতিক অথবা সমাজের ভেতরে বিভিন্ন ধরনের এলিমেন্ট তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে এগুলোকে নিয়ে আমার মনে হয় যথেষ্ট প্রস্তুতি ব্রিটিশ সমাজে নেই সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে কারণ মুসলিমরা আজকে ঐক্যবদ্ধ এই খুনের ব্যাপারে কোথাও কোনো মুসলিম গ্রুপ পক্ষে সব কোনো একটি শব্দ উচ্চারণ করেছে এবং সবচেয়ে আমরা সবচেয়ে ভালো এবং আশার খবর যেটা হলো যে মুসলমানদের বিপক্ষে বিক্ষোভ করতে এসেই কিন্তু তাদেরকে মুসলমানরা যথেষ্ট আপ্যায়ন করে এক্সপেক্ট করেই কিন্তু তারা এবং এই ঘটনার দেশে যে বিক্ষোভ হচ্ছে মিডিয়া পাশে আছে এবং আমাদের পাশে যেখানে আমরা যেখানে দেখছি সবাই পিপল তারা আজকে কিন্তু এই ঘটনায় কিন্তু আজকে বলছে আমাদের আমাদের মতো করে কথা বলছে যে খুন ইজ খুন মার্ডার ইজ মার্ডার এবং মার্ডারের বিচার তারা কিন্তু বিদ্বেষটাকে কিন্তু তারা সামনে আনছে না গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আমরা প্রিয় দর্শক দেখতে দেখতে বিরতির সময় হয়ে গেল যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে একটু পরেই আমাদের থাকুন আপনারা দেখছেন হোল্ড দ্য ফ্রন্ট পেজ সৌজন্যে সাপ্তাহিক বাংলা টাইমস ibong mahbub and co-accountants